আরবি লেখা কাগজ আমাদের পায়ের নিচে যদি পড়ে তাহলে পাপ হবে কিনা। শুধু আরবি নয় যে কোনো কাগজেই পায়ের নিচে পড়া উচিত নয় এটা স্বাভাবিক নিয়ম মনে রাখবেন যে কোনো কাগজেই যে কোনো অ্যালমি জিনিসে জ্ঞানের জিনিসেই পায়ের নিচে ফেলা উচিত নয় এটা হচ্ছে নিয়ম ইচ্ছে করে কোনো কাগজকে মারান সেখানে আরবি থাকুক আর বাংলায় থাকুক এটা অত্যন্ত গর্হিত কাজ এবং এটা পাপের কাজও হবে কারণ সাধারণত লেখা পড়ার এই যে বিষয়গুলো এবং সেটা যদি হয় ইসলামিক তাহলে সেটাকে অবমাননা করা এটা পাপের কাজ আরবি লেখার মধ্যে তো শুকরও থাকতে পারে থাকতে পারে আরবরা কি সবই মুসলমান এখনো কি আরব দেশে ইহুদি নাই খ্রিস্টান নাই এখনও তো আপনি যে মিশরে গেলে দেখবেন ফর্টি পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান তো তারা কি সেখানে বিভিন্ন জিনিস লেখে না ওরা কি নাটক উপন্যাস গল্প ইত্যাদি কি লেখে না ওদের দেশে কি পত্রিকা বের হয় না আরবি ভাষায় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা আরবি মনে করছি আরবি মানে হচ্ছে কোরআন আরবি মানে হচ্ছে হাদিস ন তা নয় আরবি কাগজ দেখলেই সেটা সম্মান করতে হবে এরকম অনেক পত্রিকা আছে সেটা জরুরি নয় আরবি আমাদের সম্মানের ঋষ্য নয় আমাদের সম্মানের ঈষ্য হচ্ছে সন্না সেটিকে আমাদেরকে সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে যদি আরবি লেখা কোনো কাগজ আমাদের পায়ের নিচে পড়ে যায় ইচ্ছার বিরুদ্ধে তাহলে এখানে কোনো পাপ হবে না কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার উম্মতকে ক্ষমা করেছেন তার ভুল বিভ্রান্তির জন্যে এবং সে যদি মন থেকে কোনো কিছু ভুলে যায় অথবা বাধ্য হয়ে কোনো কিছু করে আর যদি সেখানে থাকে কোনো কোরআনের আয়াত অথবা হাদিস অথবা আল্লাহ কিংবা রসুল্লা সাল্লা সাল্লামের কোনো নাম অথবা সিফাত অথবা কোনো আলোচনা তাহলে সেটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হবে অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে যেন আসলে কোনো কাগজই সেটা যে কোনো ভাষাই হোক না কেন এবং আরবি ভাষায় হলেও সেটা যেন আমাদের পায়ের নিচে না পড়ে ইচ্ছার বিরুদ্ধে পড়লে তো সেটা কোনো কথা নেই কিন্তু ইচ্ছা করে যেন এই বিষয়গুলো আমরা না করি আরবি হরফ থাকলেই কিন্তু আরবি নয় আরবি হরফে পৃথিবীর বহু ভাষা লেখা হয় আপনি যদি ফার্সি ভাষার কথা বলেন ফার্সি ভাষায় কিন্তু আরবি বর্ণেই লেখা হয় উর্দু ভাষা আরবি বর্ণে লেখা হয় কুর্দি ভাষা আরবি বর্ণে লেখা হয় এরকম বহু ভাষা আছে যেগুলো আরবি বর্ণে লেখা হতো সেই জন্য আরবি থাকলেই যে এটা কোরআন অথবা এটাকে তাজিম বা সম্মান করতে হবে তা কিন্তু নয় যদি জানেন যে এখানে কোনো কোনো আয়াত থাকতে পারে কোনো হাদিস থাকতে পারে অথবা কোনো আল্লাহর নাম থাকতে পারে কোথাও তাহলে অবশ্যই আপনাকে তা থেকে দূর রাখতে হবে কোনো মরকীকরণ বা জাতীয় কিছু করতে পারবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তায় কিংবা পথে বা আমাদের বিদ্যালয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে কিছু কাগজপত্র পড়ে থাকে আমরা একটু গাফেল থাকার কারণে সেগুলোর উপর দিয়ে হেঁটে যাই এটাও করা যাবে না এটাও কিন্তু অনেকটা মানে পুরোপুরি ইচ্ছা না থাকলেও কিন্তু এটা এক ধরনের ইচ্ছা করেই মানিয়ে যাওয়া হয় ফলে এটাও আমাদের যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে আসলে ভুল বিভ্রান্তি থেকে রক্ষা করেন সে দোয়া করছে